হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে আজকে সরস্বতী পুজো, তারই কী কী আয়োজন চলছে, কী কী প্রিপারেশন চলছে, কী কী মেনিউ আজকে সরস্বতী পুজোর, রান্না থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এবারের পুজোটা আমরা নিজেরাই করে নিচ্ছি, এবারে আর ব্রাহ্মণ দিয়ে করাচ্ছি না। আগের বারে ব্রাহ্মণ দিয়ে করিয়েছিলাম কিন্তু এবারে আর করাইনি। আমার ডালিয়া গাছে দেখো কি সুন্দর কালারের একটা ফুল ফুটবে, যখন পুরোটা ফুটবে তখন তোমাদের আরেকবার দেখিয়ে দেবো। কালারটা দেখো কি সুন্দর। একটু চলে এসেছি ইসি মার্কেটে সরস্বতী পুজোর বাজার করতে, তোমাদের একটু ঠাকুরও দেখিয়ে দিই। ভাবলাম দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর উঠেছে ইসি মার্কেটে। সরস্বতী পুজো হবে, ছেলে মেয়েরা করবে, ওদের একটু ভোগ রান্না করে দেবো। এই বেগুন কেটেছি, কুমড়ো চাকা চাকা করে, আলু, তিন রকম। সরস্বতী পুজো হবে, সেই ভোগের আয়োজন হচ্ছে। চাগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি। মা এখানে পুজোর ভোগ রান্না করা অলরেডি শুরু করে দিয়েছে, এখন দেখতেই পাচ্ছ তোমরা পায়েস হচ্ছে। এবার তুলবো, ভোগের খিচুড়ি ফুটতে শুরু করে দিয়েছে। হয়ে গেছে আমার খিচুড়ি ভোগের। বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, নামাবো এবার। এই হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা। আমাদের সরস্বতী প্রতিমা দেখো, এই আলপনাটা আমি দিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভোগ সব রেডি, এবার থালায় সাজানো হচ্ছে ঠাকুরের ভোগের থালা।
এখানে রয়েছে 8 রকমের ফল, তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি, চাটনি, বাঁধাকপির তরকারি, পায়েস আর বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এগুলোই রয়েছে। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।